নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দেশি মুরগ দিয়ে একদম ভিন্ন স্বাদের হান্ডি চিকেন রেসিপি শেয়ার করব। বহু পুরনো দিনের এই রেসিপিটা, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আর দেশি মুরগ আমাদের চাষ নেই, আমাদের পাড়ার একটা কাকিমার বাড়িতে যাব, গ্রামের একদম দেশি মুরগ কিনতে যাব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখন আমি চলে যাব মুরগ আনতে। বন্ধুরা, হান্ডি চিকেন বানানোর জন্য দেশি মুরগ হলেই ভালো হয়, ব্রয়লার মুরগ দিয়ে হান্ডি চিকেনটা খেতে ভালো লাগবে না। তাই আজকে আমি দেশি মুরগই নেব। আমি কাকিমার বাড়িতে চলে এসেছি বন্ধুরা। এই দেখুন কাকিমাদের কত মুরগ রয়েছে, এই যে মুরগ ঘর। এই দেখুন বন্ধুরা, এগুলো দেশি মুরগ। দেশি মুরগ খুব একটা বড় বড় হয় না, একটু ছোট ছোট সাইজেরই হয়। এইখানে আছে এক সাইজের, আর এইদিকে আছে এর থেকেও বড়। এই যে এখান থেকে আমি একটা মুরগ বের করে নেব। দেখছি বন্ধুরা, যদি সব একসঙ্গে বেরিয়ে আসে তাহলে কিন্তু আমি আর ধরতে পারবো না। এবার চলে যাব রান্নার কাছে। কাকিমার বাড়ি থেকে মুরগ কিনে নিয়ে আমি চলে এসেছি রান্নার কাছে। এটা ছাড়লে আর কামড়াতে আসছে, এই পায়ে কি করে বাঁধবো সেটাই ভাবছি। এই মুরগগুলো ভীষণ জোরে দৌড়ায়, একবার যদি ছাড়া পায় একে কেউই ধরতে পারবে না, মাঝে মাঝে আবার গাছে উঠে যায়। এবার আমি কয়লাগুলো উনানের মধ্যে দিয়ে দেব। মাংসটা কাটার পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি মশলাপাতি নিয়ে নিয়েছি, আর এদিকে কয়লার আঁচটা উঠে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। পুরো রান্নাটাই আমি কয়লার আঁচে করব। তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর এখানে হান্ডি চিকেন বানানোর জন্য আমি মাটির হাঁড়ি কিনেছি নতুন, দেখুন
মাটির হাঁড়িতে চিকেন হান্ডিটা ভালো হয়, তাই আজকে আমি মাটির হাঁড়ি নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, কয়লার আঁচ বলে বোঝা যাচ্ছে না। তেলটা ঢেলে নেব। তেলটা ঢালার পর খুব ভালো করে ঠান্ডা করে নেব। আমি আর কিছু কয়লা দিয়ে দেব। এই দেখুন কয়লার আঁচটা এই যে নিচে লাল হয়ে জ্বলছে। মাংসটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ, মৌরি, একটা গোটা রসুন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমি যে সরিষার তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছি সেই সরিষার তেলটা দিয়ে দেব। অল্প দেব, সব দেব না। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এবার দেব লবণ। হান্ডি চিকেন বানাতে গেলে এই মশলাগুলোই লাগবে, আর পেঁয়াজটা একটু বেশি লাগবে। আমার দাদু আগে আগে বাড়িতে বানাতেন, আমি অনেকবার খেয়েছি এই রেসিপিটা। এটা যত ভালো করে মাখা হবে হান্ডি চিকেনটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। চাপা দিয়ে এটা আমি 1 ঘন্টা রেখে দেব। এদিকে কয়লার আঁচটা আরেকটু ভালো করে করতে হবে। মশলার সঙ্গে মাংসগুলো আমি 1 ঘন্টা মেখে রেখেছিলাম, দেখুন। আর এদিকে কিন্তু কয়লার আঁচটাও একদম গনগনে ভাবে হয়ে গেছে, লাল হয়ে জ্বলছে। যেই তেলটা আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম তেলটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। পুরো হাঁড়িটায় তেলটা এইভাবে মাখিয়ে নেব। এবার আমি মশলার সঙ্গে মেখে রাখা মাংসগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটায় কিন্তু আমি একটুকু জল দেব না, হাতটা ধুয়ে নেব। এখানে আমি আগে থেকে কিছুটা আটা মেখে নিয়েছিলাম, হাঁড়ির মুখটায় আটাটা লাগিয়ে নেব। এবার আমি চাপাটা বসিয়ে দেব। চারিপাশ দিয়ে আর একটু চেপে চেপে মুখটা ভালো করে বন্ধ করে দেব। মুখটা আমি আটা দিয়ে খুব ভালো করে আটকে নিয়েছি। এবার কয়লার আঁচের মধ্যে বসিয়ে দেব। কয়লার আঁচে এটা হতে প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগবে। আমি আর জাল দেব না, কয়লার আঁচে বসিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা যদি গ্যাসে করেন তাহলে একদম লো ফ্লেমে প্রথমে 20 মিনিট রাখতে হবে, তারপরে বলছি কিভাবে বানাবেন আপনারা। হাঁড়িটা আমি আঁচের মধ্যে 20 মিনিট বসিয়ে রেখেছিলাম। একবার এইভাবে আমি নাড়িয়ে দেব। আপনারা যদি এই রেসিপিটা গ্যাসে করেন তাহলেও কিন্তু 20 মিনিট পর নামিয়ে নিতে হবে। এই যে কয়লাগুলো দিয়ে আমি আগুন করেছিলাম, সেই আগুনের কয়লাগুলো আমি হাঁড়ির মুখে দিয়ে দেব। আবার আমি হাঁড়িটা বসিয়ে দেব। আবারও আমি আঁচের মধ্যে হাঁড়িটা 20 থেকে 25 মিনিট বসিয়ে রাখবো, আর 10 মিনিট ছাড়া ছাড়া একবার করে নাড়িয়ে নেব। আপনারা যদি গ্যাসে করেন তাহলে বালি দিয়ে তার উপর বসিয়ে দেবেন,
কিন্তু খানিকক্ষণ ছাড়া ছাড়া একটু নেড়ে নিতে হবে। 20 মিনিট পর কিন্তু ডাইরেক্ট আঁচের ওপর বসালে হবে না, আপনারা বালির ওপর বসাবেন, খুব সাবধানে এটাকে নাড়াতে হবে। 10 মিনিট পর আমি আর একবার হাঁড়িটা নাড়িয়ে নিচ্ছি, একটু গরম আছে। আমি হাঁড়িটা নাড়ানোর সময় বুঝতে পারছিলাম মাংস থেকে জল ছেড়ে গেছে, নাড়ানোর সময় কিন্তু বোঝা যাবে। মোট আমি 1 ঘন্টা 10-15 মিনিটের মতো আগুনের ওপর হাঁড়িটা রেখেছিলাম, এবার নামিয়ে নেব। ছুরি দিয়ে আটাটা ছাড়িয়ে নেব। হাঁড়ির মুখটা খুলতেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবার আমি হাঁড়ি থেকে ঢেলে নেব। কি বলবো বন্ধুরা, আমার তো দেখেই একদম খেতে ইচ্ছে করছে। এটা কেটে দেখাই মাংসগুলো কিরকম সেদ্ধ হয়েছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাই পুরো মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খাবো, গন্ধেই আমার খিদে পেয়ে গেল। বন্ধুরা আজকে আমরা 4 জন একসঙ্গে মিলে খাবো, আমার ভাইকে জোর জবরদস্তি বসালাম, ও খুব লজ্জা পায়। গরম গরম ভাত আর হান্ডি চিকেন সবাইকে দেওয়া হয়ে গেছে, খেয়ে দেখি কেমন হয়েছে। এই হান্ডি চিকেনটা আপনারা গরম গরম ভাত, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, পোলাও সবার সঙ্গে খেতে পারবেন। কিরে কেমন হয়েছে? ভালো ভালো, টেস্টি টেস্টি, দারুণ হয়েছে বন্ধুরা, একদম অন্যরকম চিকেনের রেসিপি খাচ্ছি, খুব ভালো হয়েছে। মাটির হাড়ির যে কোনো রান্নার স্বাদই খেয়ে একদম অন্যরকম লাগে খেতে। জোরে বল, খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা। ভাইয়ের এত ভালো লেগেছে, ও লজ্জায় আমাকে চাইতে পারছে না। আর একটু ভাত, আর কিছু লাগবে না? তোরা কিছু নিবি? কিরে না, এদিকে আমরা সবাই খাচ্ছি আর ওইদিকে ক্যামেরাম্যান বারবার আমাকে ইশারা করছে খাবে বলে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সবার আগে আমার ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।